দেখো আমার ওগুলো ভাজা হয়ে যেতে আমি মেয়েটাটা এখানে অল্প করে তুলে নিয়েছি, কোনো বেশি খায় তো। এখন দেখো মেয়েটাকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, এবার আমি ভাত দিয়েছি মাছের ডিমের বড়া। তখন কনফিউজ হয়ে গেছি, আমার এইটা পছন্দ হচ্ছে, এইটা ভালো লাগছে, বাট এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চাঁদ পুজো করে আমি এবারে চাউমিনটা বসিয়ে দিলাম। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি, আগে ডিমগুলো ভেজে নেবো, তারপর সিম্পল জাস্ট আলু পেঁয়াজ অল্প 4-5 কোয়া রসুনের এ করে নিয়েছি, তুলে নিয়ে চাউমিন টাউমিন ভাজা হয়ে গেলে তারপর আমাদের এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চলো তাহলে শুরু করি। দেখো আমি ডিমগুলো ভেজে নিয়েছি, এবার ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ওখানে চাউমিনটা আছে কি আমি এই থালাটার উপর তুলে রেখে দেবো। মেয়েটা নিচে আছে দাদির সাথে পাড়া বেড়াতে বেরিয়েছে, তো চলো এবার আমি ডিমগুলো তুলে নিই। তো এখানে দেখো আমি আর ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, এখানে সাইড করে দিলাম, এখানে আলু আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখো আমার ওগুলো ভাজা হয়ে যেতে আমি মেয়েটাটা এখানে অল্প করে তুলে নিয়েছি, কোনো বেশি খায় না। তো এইটা আমাদের হয়ে গেছে, এখানে একটুখানি সয়া সস, একটু চিলি সস, একটু গ্রিন চিলি সস, একটু টমেটো সস দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, একটু ভাজা ভাজা হয়ে গেলে ব্যাস আমার চাউমিন রেডি। মেয়ে আমার একটা ট্যাব আর রিমোট নিয়ে হ্যাউ করছে, আমি বললাম যাও পাপাকে অফিসের কাজে হেল্প করো। দেখো দাদুর ঘরে, সারাক্ষণ দাদুর ঘরে। গুড মর্নিং সবাইকে, সকালবেলা দেখলে চাউমিন টাউমিন করে ফেললাম, করে বাপিকে মেয়েকে দিয়ে দিয়েছি, মাও করে পুজো করতে গেছে, তো গাছগুলো একটুও বৃষ্টি নেই বলে গাছে জল দিলাম, জল দিয়ে নিচে এসে জামা কাপড় ছেড়ে তারপর বর গাছে চান করতে, চান করে এসে ওকে দেবো আমি হচ্ছে চাউমিন দেবো, আমি আর মা পরে খাবো। হ্যাঁ ঠিক আছে, তো আজকে আমি এই ফার্স্ট টাইম এতবার ওকে বলেছি যে আমি প্রিন্সেপ ঘাটে যাবো, তো আমি প্রিন্সেপ ঘাট কোনো দিন দেখিনি, তো সেই জন্য আজকে বলেছি দেখি কি যায় কি না, তো বলছে তো যাবে, তো দেখি। এখন সব কিছু ডিপেন্ড করছে হচ্ছে মেয়েটার উপর, কারণ মেয়েটা কখন ঘুমাবে, ঘুম থেকে কখন উঠবে, তো সেই জন্য চলো তাহলে বর চান করে আসো কিছু চাউমিন টাউমিন দিই। মেয়েটা বাবার সাথে গিয়ে নিজের দুধ কিনে নিয়ে এসছে, যা ঠিক আছে ছেড়ে দাও তুলে দাও। তো এই যে ন্যান ফোর খায়, এটা কি করবে, ঢুসি এইটা কিনে এনেছে নিজের জন্য, এখানে বিস্কুট কিনে এনেছে, এইটা এনেছে ওয়েফার্স, অরেঞ্জ, সুইস রোল, আর একটা এখানে বিস্কুট কিনে এনেছে। তো দেখো আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি, এখানে মিস্ত্রিদের জন্য চা আমি বসিয়ে দিয়েছি, আজকে রান্নার সেরাম কিছু নেই। তো এখন দেখো মেয়েটাকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, এবার আমি ভাত দিয়েছি মাছের ডিমের বড়া, এটা আমি হাফ ভেজে রেখে দেবো, কারণ এগুলো তো কেউ খাবে না, সেই জন্য আবার হাজার খেয়েছি। আর হচ্ছে শাকটা ভাজবো, কলমি শাকটা বাবা এনেছে, আমি পাখির জন্য রাখবো আর একটুখানি আমাদের ভাজবো।
আমি দেখো রেডি হয়ে গেছি। আজকে ভেবেছিলাম প্রিন্সেপ ঘাট যাবো, বাট না, মেয়েটা ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য যেতে পারিনি। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব হচ্ছে ময়দানে রিলায়েন্সে। তো এটা হচ্ছে শাড়ির কালেকশন, এখানে জেন্টস আরো মানে আজকে বলছে 100 হয়ে যাবে, তাই তো? কাকা এই এই দেখো শিমু মার চলে এসছে, শিমু মার বার্থডে ড্রেস, চলো দেখি একটু। না আগে ওপরে চলো, ওর ওই রকম অনেক আছে। কোথায় পড়ে? নর্মাল এই রকম ধরনের কিছু নিলে তবু কাজে লাগবে। তো আমি উপরে যাব, চলো। তো এখন দেখো উপরে যাচ্ছি মেন সেকশনে। এই রকম কলার পরে পাতলার উপর আছে, না আমি অন্য দেখছি। না না এমনি নরমাল কলার পরে না কেন, সবই পরে। এখানে দেখো এখানে শার্ট আছে, এগুলো হাফ স্লিভ শার্ট। এরকম দেখবে, হোয়াইটের উপরেই নিতে হবে, মানে এই রকম ধরন কালার পড়ে না, এরকম ধরন পড়বে না, মানে এরকম ধরনের মানে দেখতে ভালো আর কি। ওই জন্য এইটা দেখো, এইটা আবার একটু এজের এ হয়ে গেল। এইটা একটু এজ লোক এইরকম, আমার হাজবেন্ডের মতো এজ। কাপড়টা কত ভালো, আর এইটা একবার দেখি, এইটা একবার দেখি, এরকম একটা পরে দেখেছি আমি এটা। হ্যাঁ ওরকম দেখি, ওটা দেখি, এটা থেকে আমার এই কাপড়টা আবার বেশি ভালো লাগলো, এটা আবার একটু বেশি ভালো। দেখো হ্যাঁ ওইটা দেখতে ভালো, সাইজ কি লাগবে? এল এল তখন কনফিউজ হয়ে গেছি, আমার এইটা পছন্দ হচ্ছে, এইটা ভালো লাগছে, বাট এটার একটু কাপড়টা ভালো, ওটার একটু কাপড়টা মতো। কোনটা নেবে বলো, ওপরেরটা নেবে না এইটা নেবে? দুটোর মধ্যে দেখো, নিচেরটা দেখতে পারো, এটারই এল সাইজ দাও। তো আমরা দেখো মাইন্ড চেঞ্জ করলাম, লাস্টে এইটা নিলাম, ওটা আমার একটু কেমন লাগছিল তো এইটাই নিলাম লাস্টে। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখানে এখন এইটাই থাক, এর লিপস্টিকটা পরে থাকে বেশ ভালো লাগছে, কালারটা পার্পল টাইপের, তো সেই জন্য। আর মেয়েটার ভাত বসিয়ে দিয়েছি, বাপি জল ভরতে দিয়েছে, তো দেখি। তো সৌমদার বার্থডে ছিল তো আমরা যাব একদিন নেমন্তন্ন করতে, তো মেয়ের জন্মদিন আসছে সামনে, তো কাকু কাকিমা সৌমদাকে নেমন্তন্ন করতে যাবো, তো সেই জন্য কিছু তো
জন্মদিনে দেবো, তো সেই জন্য ভাবলাম কী দেবো কী দেবো, ধরো শার্টই দিই, তো শার্ট বেশি পরে, তো সেই জন্য ওইটা একটা কিনলাম যেটা ভালো লেগেছে, তো ওই জন্য কিনলাম। তো ওই জন্য রিলায়েন্সে গেছিলাম। আর মেয়েটার একটা বার্থডে ড্রেস কিনেছি রেড কালারের, ওটাও তোমাদের দেখাবো। তো ওইটাই এখন মেয়েটার ভাত বসেছি, মেয়েটা দাদুর ঘরে আছে, ওকে ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়েছি, আমি একটু বসি তারপরে করবো। আজকে ডিনার কমপ্লিট করা হয়ে গেছে, এবার এখানে মেয়েটা এখানে চুচি পরে ম্যাক্সি পরে ঘুরছে, তো ওকে এবার ঘুম পাড়াবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে আসবো, কালকে সানডে, তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। তো কালকে আর একটা জায়গায় যাবো মায়ের সাথে, তো সেটাও দেখাবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করো কিছু ভালো লাগলে। টাটা, বাই বাই।